পুরুষেরা জন্য শেষ বেলায় কাপড় খয় খয় ওই কাপড়ের রং কালো ওই কাপড়ের রং লাল ওই কাপড়ের রংটা হইল কেন 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 আমার নবী কয় সাদা অতি উত্তম এটারে আমি ভালোবাসি তোমরাও সাদারে ভালোবাসো মোহাব্বত করো এই সাদা কাপড় দিয়া তোমরা মৃত ব্যক্তির গোসল মৃত ব্যক্তির কাফন দাও নবী গো জানতে পারলাম মৃত ব্যক্তি পুরুষ হইলে তিন কাপড় নারী হইলে পাঁচ কাপড় কারণ তাদের পর্দায় থাকা জরুরি বন্ধুরে আমার দয়াল নবী কয় যখন তারে গোসল দেয় বড়ই পাতার গরম জলে গোসল দেয় গোসলটা দিয়া মানুষটারে কাফনের কাপড়টা ফরায় কাপড়টা ফরায় আরে বাবারা যখন মানুষটারে দুনিয়ার জমিনে জানাজার মাঠে নিয়ে যায় জানাজার মাঠে নিয়ে যাওয়ার সময় ওই মানুষটারে যখন সামনে লয়ে যায় সামনের দিকে যায় পুরুষের লাশ হইলে পুরুষ মানুষ পেছনে পেছনে থাকে কাঁধের মধ্যে লাশটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কি করে না করে বলেন করে কি করে না যদি নারী হয় লাশটা থাকে পেছনে মানুষ থাকে সামনে লাশটা কাঁধে নিয়ে জিকিরি করতে করতে যায় কি যায় না বলে কেন রে কেন এই জিকিরটা করতে করতে যায় কেন জিকিরটা করতে করতে যায় আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কই উম্মত এই লাশটা যে কবরে চলে যায় লাশটার হিসাবের জন্য তো লাশটা কোনো কিছু লইয়া যায় না এই মানুষগুলো যদি দোয়া করে আমার আল্লাহ তাদের দোয়ার কারণে তারারে মাফ করে দিব আমার নবীর হাদিস শরীফ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দোয়া জগতের মানুষ ইযা যখন সাল্লাইতুম তোমরা নামাজ পড়ো আলাল মাইয়িত মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দোয়া অতঃপর তার লাগে তোমরা দোয়া করো আমার এলাকার অনেক মৌলবি তো মানুষ মারা গেলে জানাজা দিয়ে লাশ নিয়ে কবরের দিকে দৌড় মারে দোয়া করে না আছে না নাই বন্ধু রে আমার নবী কয়ে দোয়া করবার লাগা মৌলবি কয়ে দোয়া কইর না এমন ফেতনাই আমাদের দরকার নাই আমরা দোয়া করব আমরা জানি দোয়াটা হইলো আমরার লাগা বড় নিয়ামত ঠিক না বেটি বন্ধু রে ও আমার আজকে স্থান ঘাট এলাকার ভাই বাবারা বন্ধুরা আপনাদের এলাকার মধ্যে হকানি আলেমুল আমার পদাচারণ হয় এটা আমার জানা কারণ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী হুজুর আপনাদের এলাকার কৃতি সন্তান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملته وأهل السنة والجماعة أجمعين হে আমার এই স্থান ঘাট এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সবার কাছে আমি গুনাহগারের পক্ষ থেকে একটা কথা জানতে চাই আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি আল্লাহর নাম নিলে সওয়াব হয় না গুনাহ হয় আরো জোরে কোন সওয়াব হয় না গুনাহ হয় তাহলে সবাই ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ জবান কইলা দুই হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ আবার জবান খুলে পড়েন ইয়া ওলি আল্লাহ বাজানো
ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা আমরার জবানের মালিক আল্লাহ আল্লাহর দেওয়া জবান নিয়া যারা মাহফিলে বসে গেলাম আপনারা জবান খুলে বলেন এই জবান দিয়া যদি আল্লাহর ডাকা হয় এই জবান দিয়া যদি নবীর দরুদ পড়া হয় এই জবান দিয়া যদি আউলিয়া কেরামের শরণ করা হয় আমার আল্লাহ কি খুশি না বেজার জবান খুলে কন্যা খুশি না বেজার আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা যখন তোমরা জবান দিয়া আল্লাহ বলে ডাক দাও জবান দিয়া নবীজির দুরূদ শরীফ আদায় করো রে আমি আল্লাহ পাক তোমাদের প্রতি রাজি হইয়া যাই খুশি হইয়া যাই রব্বুল আলামিন আল্লাহ আপনি যে রাজি হইয়া যান খুশি হইয়া যান কেমনে বুঝতাম আমার আল্লাহ কয় বান্দার দলেরা বুঝবা কেমনে আমি আল্লাহ তোমাদেরকে জানান করে যখন তোমরা আল্লাহর আল্লাহ কইয়া ডাকলে তোমার মনের মধ্যে শান্তি পাইবা যখন তুমি নবীরে নবী কইয়া ডাকলে তোমার মনের মধ্যে শান্তি পাইবা আল্লাহ আর নবীরে তোমার অন্তর দ্বারা ডাকার কারণে অন্তরে শান্তি পাইলে মনে করবা আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহ আপনার প্রতি খুশি এটা বুঝবেন কিভাবে আমার নবী শিখিয়ে দিতেছেন যখন আপনি মুখে বলতেছেন আল্লাহ ভালো লাগে মারহাবা যখন আপনি মুখে বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে যখন আপনি মুখে ওলিয়াইনে কেরাম আউলিয়া কেরামের কথা বলেন ভালো লাগে মা বাবার খেদমতের কথা বলেন ভালো লাগে কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন ভালো লাগে এরে আমার স্থানঘাট এলাকার মা বোনেরা আজকের মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আপনাদের সবার কাছে বলবো আমরা সবাই তো আল্লাহ এবং রাসূলের কাছে ভালো থাকতে চাই কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ রাসূলের কাছে যেই ব্যক্তি ভালো ওই দুনিয়ার সকল কাজে কর্মের মধ্যে বালা প্রমাণ হইব বন্ধুরাই আমার একটা কথা মাথায় রাখবেন মনোযোগের সাথে শ্রবণ করবেন আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ এবং রাসূলের কাছে ভালো থাকার জন্য তোমার একটা কাজ করা লাগবে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ এবং রাসূলের কাছে ভালো থাকার জন্য কি করা প্রয়োজন আপনি নবী বলেন না আমার নবী কয় আল্লাহ এবং রাসূলের কাছে ভালো থাকার জন্য তিনটা কাজ করা লাগবে ইয়া রাসূলুল্লাহ নবী গো এক নাম্বার আপনার কাছে জানতে চাই আমার নবী ডাক দিয়া কয় হারাম খাওয়া বন্ধ করে হালাল খাওয়া শুরু করা লাগবে দুই নাম্বার বেশি বেশি আল্লাহর ইবাদত মানে তাকরাউল কোরআন কোরআন তেলাওয়াত করা লাগবে আর তিন নাম্বার হইলো দুনিয়ার সকল মানুষের কাছে নিজেকে ভালো রাখতে হবে দুনিয়ার সব মানুষ যদি তুমি ইন্তেকাল করার পরে বলে তুমি ভালো ছিলা ভালো ছিলা ভালো ছিলা আল্লাহর নবী কয় আল্লাহ তারে বালা বইলা গ্রহণ করে আল্লাহ পাক তিনটা কথা নবীজি বলে দিয়েছেন এক নাম্বার হালাল হারাম বাইচ্চা চলা লাগবে দুই নাম্বার তাকরাউল কোরআন কোরআন তেলাওয়াত করা লাগবে তিন নাম্বার দুনিয়ার সব মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করা লাগবে কিন্তু আপনি তো নিজেরে ভালো প্রমাণ করবেন দূরের কথা মানুষের কাছে আপনি খারাপ হইয়া দুনিয়ার জমিনে চলতাছেন না রে না 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 আপনাদের সবার কদমে হাত দিয়া বলি আমার আল্লাহ কয় এই তিনটা কাজ যারা করবে তারা যেন আমি আল্লাহর প্রশংসা করলো আমি আল্লাহর প্রশংসা যারা করলো এই প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া যাই ওই মানুষগুলার প্রতি যে রাজি এবং খুশি হইয়া যায় আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদের কমতি রাখি না আমি জানতে চাই ও সানগাটের বাবারা আমার আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি হইয়া যায় আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হইয়া যায় আমার ধন সম্পদের অভাব হইব নি আর জবান কুলে বলেন অভাব হইব নি টাকা পয়সার অভাব হইব নি তাহলে ওই আল্লাহর আমদার প্রতি রাজি খুশি করানোর দরকার আছে না নাই সাহাবীরা আমার নবীর একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী আমাদেরকে বইলা দেন নবী গো আমার আল্লাহরে কেমনে খুশি করা লাগবে আমার নবী কয় ওয়া বিহামদিলাকা আমার আল্লাহর বেশি বেশি প্রশংসা করবা আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হইয়া যায় সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি খুশি হইয়া যায় এ বন্ধুরা লক্ষ্য করতে দি মাহফিল কমিটির বাইরা যারা দাঁড়ায় রয়েছে বসার কথা বলেন আল্লাহর দোহাই লাগে আমার মাহফিলে কেউ দাঁড়ায় থাকলে আমি বসতে বলি না দেখবেন কিছুক্ষণ পরে এমনি বসার জায়গা পাইবো না দাঁড়ায় থাকবো দূরের কথা একটু অপেক্ষা করবেন তারপরে দেখবেন কত সুন্দর আলোচনার ধারাবাহিকতা হয় ছয় ঘন্টার উপরে জার্নিং করে এখানে আসতে হয়েছে আবার ছয় ঘন্টা জার্নিং করে কষ্ট করে যাওয়া লাগবে তাহলে নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা তোমরা যদি আমার আল্লাহরে খুশি করতে চাও তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো কি করো
সুবহানাল্লাহ জোরে কইলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কিন্তু আপনাদের এই অঞ্চলে আর আসিনি আসছি এদিকে একবারে প্রথম অনেক কষ্ট হয় আপনাদের এই সাইডটাতে আসতে আমাদের গাড়ি অনেক দূর থেকে ওই যে দুপুরে রওনা দিছি যে এই আয়শা মাত্র পৌঁছাইলাম খুব কষ্ট করে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে আল্লাহ পাক কষ্ট করেও আসার তৌফিক দিয়েছেন কারণ ইসলামের খেদমত দ্বীনের খেদমত করতে হলে অনেক কষ্ট করা লাগে লাগে না আমি 6 ঘন্টা কষ্ট করে আসার পর থেকে আমার মাথা প্রচন্ড ব্যথা তবু কথা বলতে হবে আপনাদেরকে আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বললে যদি আপনারা আমার কথা শোনার পর আমল করেন জীবনে বাস্তবায়ন করেন আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আল্লাহ নবী যার প্রতি রাজি এবং খুশি হবে তার দুনিয়া এবং আখেরাত দুইটাই ভালো হবে ঠিক না বেঠি আজকে মনে হয় খেলা আছে নাকি আমার ওয়াজ কিন্তু খেলা পর্যন্ত যাইতো না তোমরা একটু ধৈর্য ধরে একটু ওয়াজ শুনবা ইনশাআল্লাহ খেলা হওয়ার আগে আমার ওয়াজ শেষ হয়ে যাইবো তবে একটু মনে রাখতে হইব এই খেলা এটা কিন্তু মুসলমানদের কাজ না এটা কিন্তু ইহুদি নাসারার অনুসরণ হবে তো নবীজি বলেছে ইহুদি নাসারারা যারা অনুসরণ করে তারা মূলত আমার দল থেকে আলাদা তো তোমরা যারা দলরে অনুসরণ করো নবীর দল থেকে আলাদা হওয়ার জন্য করতে থাকো অসুবিধা নাই নিজের কপালে নিজে কুড়াল দিয়ে কোবাইবা কথা বলেন না ঠিক না বেঠি এই জন্য কদমে হাত দিয়ে বলে দিয়া যায় যে যেই খেলা করেন না কেন খবর পাইছেন আমাদের কুমিল্লাতে এক ছেলে খেলার কারণে তার বন্ধুরে কোপ দিয়ে মেরে লেছে দেখেন নাই আবার প্রথম যেদিন আর্জেন্টিনা দুইটা খাইছিল না প্রথম যেদিন দুইটা খাইছিল এদিন আবার আমরা এদিকে একজনে মোটামুটি এবারে আত্মহত্যা করে মরে গেছে নাকি কুমিল্লাতে তো এমন অনেক অহরহর ঘটনা এই খেলাধুলা নিয়ে ঝগড়া করে ভাই ভাই দ্বন্দ্বের দরকার নাই এলাকায় দুশ্মনির দরকার নাই মারামারির দরকার নাই কাটাকাটির দরকার নাই খেলা খেলার মতো যাইব আর্জেন্টিনা আর্জেন্টিনার দিকে ব্রাজিল ব্রাজিলের দিকে এই দুইটা লয়ে ফিডাফিডি আর মারামারি কইরা দুজনের মাঝে দ্বন্দ্বের দরকার নাই তারা তারা খেলবো ঠকবো জিতবো তারার ব্যাপার নিজেরা নিজেরা কোলাকুলি করে লেবা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তবে আমার পক্ষ থেকে আহ্বান হলো মুসলমানের সন্তান হইয়া এগুলার দিকে ধাবিত না হওয়াই ভালো যে সময়টা খেলাধুলাকে দিবা এই সময়টা কোরআন হাদিস নামাজ রোজার দিকে দাও আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে আপনারা বলেন আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করতে চাই কি চাই না জবান খুলে বলেন চাই কি চাই না সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই নবী গো ও দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী জি আপনি নবী বলেন না আমার আল্লাহ কেমনে রাজি হয় আল্লাহ কেমনে খুশি হয় আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার আল্লাহ খুশি হয় আল্লাহর প্রশংসা করলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আসেন না বাবারা আমরা সবাই জবান খুলে একটু আল্লাহর শুকরিয়া আদায় করি আর পরে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ ও তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো ধনীর গরিব বানাও ফকিরের বাদশা ঠিক না বেঠি ধনীর গরিব বানাও ফকিরের বাদশা শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার দয়া বড় তামাম জাহান যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো ধনীর গরিব
বানাও ফকিরি রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার একবার আল্লাহ কইলে আল্লাহ কয়বার জিগায় জোরে বলেন না কয়বার জিগায় আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার কি লাগবে তোর রে বান্দা দাও না রে জাহানাই বলেন কি লাগবে তোর ওরে বান্দা দাও না রে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান তাহলে জানতে চাই বাবারা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় আমার নবী কয় সাহাবীরা তোমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা হে আমার দক্ষিণ সানঘাট এলাকার মা বোনেরা আপনারা যারা পর্দার অন্তরালে আলোচনা শ্রবণ করেন যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আপনারা জবান খুলে বলেন ওই আল্লাহর প্রশংসা তাহলে কম করবেন না বেশি ওই আল্লাহর শুকরিয়া কম করবেন না বেশি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কয় বান্দা এক নাম্বার তোমার গুনাহ মাফ আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দা বিপদ আপদ থেকে মুক্ত হইবা আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দা টেনশন দূর হইব আল্লাহর শুকরিয়া আদায় করলে অভাব অনটন দূর হইব আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করব আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিব আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ কইরা দিব জোরে কোন সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দিয়া কয় এই জন্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করি আমার আল্লাহ আমদারে আল্লাহর প্রশংসার মাধ্যমে কি দান করছে আমার নবী কই উম্মতের দলেরা আমার আল্লাহ প্রশংসার কারণে তোমরারে কি দান করছে জানো নি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ কি দান করছে আপনার কাছে জানতে চাই আমার দয়াল নবী কই উম্মতের দলেরা আল্লাহর প্রশংসার কারণে আমার আল্লাহ তোমরারে দুইটা জিনিস দিছে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই দুইটা জিনিস কি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আমার আল্লাহ কয় বন্ধু নবী তাদেরকে জানাইয়া দেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু একজন হলো আপনি রাসূল আরেকটা হলো বিল কিতাব একটা হলো কিতাব এই কিতাব এবং রাসূল পাঠাইয়া আমি আল্লাহ তাদের প্রতি নিয়ামত প্রদান করলাম নবী গো আপনি রাসূল আমাদের জন্য নিয়ামত বুঝতে পারলাম কিন্তু কোরআনটা কেমন নিয়ামত আমার দয়াল নবী ডাক দিয়া কয় কোরআন কেমন নিয়ামত আমি নবী যত কর্ম করেছি এটা উম্মতের জন্য ধর্ম হইয়া গেছে আমার উম্মত যদি আমি নবীর কর্মগুলা মানে কর্মগুলা বাস্তবায়ন করে আমার উম্মত দুনিয়া তো টেনশনে থাকবে না কবরেও ভয় পাবে না ইয়া রাসূলুল্লাহ তাইলে কি করা লাগবে আপনার কাছে জানতে চাই আমার নবী কয় আমি নবীর কর্ম উম্মত তোমরা ধর্ম বানাইয়া আল্লাহর কোরআনে অনুসরণ করো আল্লাহর কোরআনে যা করতে বলেছে তোমরা তা করো আল্লাহর কোরআনে যা নিষেধ করেছে তোমরা বর্জন করো যখন তোমরা আমি নবীর মাইনা কোরআন মোতাবেক তোমার জীবনটা সাজাইবা আমি নবীর আদর্শ দিয়া জীবনটা সাজাইবা খোদার কসম রে আমার উম্মতের দুনিয়ায় এবং আখেরাতে কোনো ভয় থাকবে না সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই কবরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসেরাতে ভয় নাই কোন জায়গায় নাই নেই কোন ভয় নাই আমার নবী কয় উম্মত আমি নবীরে মানবা আমি নবীরে মানলে কোরআন মানা হবে আমি নবীকে মানলে হাদিস মানা হবে ও বন্ধু জানতে চাই এই সৃষ্টি জগতের মধ্যে কোরআন আগে আসছে না নবী আগে আসছে মাশাআল্লাহ কোরআন আগে না নবী আগে জোরে কথা বলবেন কোরআন আগে না নবী আগে ও বন্ধু যারা বলতেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো পোস্টারের মধ্যে নারায় তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো লেখে নারায় রিসালাত দেখতে তাদের কষ্ট হয় জানতে চাই রে বাবারা ওই মৌলবীরা রে প্রশ্ন করবারে মৌলবী তোমরা যে পোস্টারের মধ্যে নারায় রিসালাত লেখো না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো লেখো জানতে চাই নবী না আইলে কোরআন ফাইতো নি না
নবী না আইলে কোরআন ফাইতো নি, নবী না আইলে কোরআন ফাইতো নি। আমার নবী কয় নবী না আইলে কোরআন পাইতা না, কেন 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় আল্লাহ যখন কোরআন নাযিল করব, আমার আল্লাহ পাহাড় রে ডাক দিয়া কয় পাহাড় রে তোমার মাঝে কোরআন রাখতে চাই, পাহাড় কয় আল্লাহ আপনার কোরআনের ধাক্কা আমি এই পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কই জমিন রে তুমি জমিন কোরআনটা রাখতে পারবানি, জমিন কই আল্লাহ আমি জমিনের ভূগর্ভ ছিদ্র হইয়া যাইব কোরআন রাখতে পারবো না, সাগর নদী পাহাড় বন সব জিজ্ঞাসা করে কোরআন রাখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ যখন দুনিয়াতে মানুষ নাই, গরু নাই, ছাগল নাই, নাই নাই কিছু নাই, যখন দুনিয়াতে কোনো মানব জাতি আসে নাই, রুহের জগতে আল্লাহ শুধু মানুষের রুহগুলা বানাইলো, আমার আল্লাহ পাক রুহের জগতে আমাদের সকলের রুহগুলা আপনি আমি আমাদের রুহ আছে না নাই, মরার পরে রুহটা চইলা যায় কি যায় না, কই যায় আলমে আরো হাই কোথায় আলমে, ওই জায়গাটার নাম রুহের জগৎ কিসের জগৎ, আমার আলোচনা কিন্তু কবরের আজাদ কিসের আজাদ, আলোচনা আনতে হলে শেষ পর্যন্ত খুব কষ্ট করে আলোচনা করতে হবে, আপনারা ঠিক কষ্ট করে শুনতে হবে, বসবেন তো ইনশাআল্লাহ বসবেন তো ইনশাআল্লাহ, কষ্ট হবে আপনাদের সাইডে যে ক্যাকো আছে সরাব, দমক দিবা না আস্তে আস্তে করে সাইডে নিয়ে যাবে, কারণ আমার মাহফিলে দমক টমক দেওয়ার কোনো অভ্যাস নেই, ফোলানের দমক দিলে পরে মাহফিলে হইতো ঠিক না বেশি হাবিব তুমি হুজুর একটু ফিরে নিয়ে আসো মাথা গরম হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআন রাখার জন্য প্রথম আদেশ করছে পাহাড় কে কাকে, পাহাড় কয় আমি পারবো, জমিন চন্দ্র সূর্য আসমান কেউ বলে আমি কোরআন রাখতে পারবো, আমরা মারা গেলে আমরা রুহু যাই কোথায়, আলমে আলমে আরো হয় আলমে আরো হয় দেহ যায় বর্জকে, রুহু যায় কোথায় আলমে আরো হয়, এ রুহু যে আলমে আরো হয় যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রুহুটারে আলমে আরো হয় থাকা অবস্থায় প্রশ্ন করছিল আলাস্তু বি রব্বিকুম, হে রুহুরা আমি কি তোমাদের প্রভু না, মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা, আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই, সব রুহুর জবান বন্ধ একটাও কোনো কথা বলে না, কিন্তু ওই সময় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি রুহ মুবারক দাঁড়ায় গেছে ফারগান উপর দিয়ে দেয় সুখে পড়তেছে মাথা ব্যথা করতেছে, রুহু আমাদের রুহু কোনো কথা বলছে, আপনার রুহু মুরব্বির রুহু মাহফিলের সভাপতির রুহু কোনো কথা নেই, রুহু দাঁড়াইছে নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু দাঁড়ায় বলে কলু বালা হা আল্লাহ আপনি আমার প্রভু, আরো জোরে কইলেন না হা আল্লাহ আপনি আমাদের প্রভু, হা হা আল্লাহ আপনি আমাদের প্রভু, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন রুহুরে বললেন এই কথাটা, এই কথাটা বলতে দেরি রুহুও বললেন কলু বালা হা আল্লাহ আমি আপনি আমাদের প্রভু, আল্লাহ বড় খুশি হইয়া গেছে, আল্লাহ ফেরেশতার দলরে ডাক দিলেন একটা মিটিং সাজাইলেন, আল্লাহ একটা ডাক দিয়া কয় ফেরেশতারা রে ফেরেশতারা রে শোনো 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 রে ফেরেশতা, এমন একটা রুহু পাইয়া গেছি যেই রুহুডারে জিজ্ঞাস করতে দেরি রুহু দিয়ে আমি আল্লাহ রে আল্লাহ কইয়া স্বীকার করছি, আমার আল্লাহ কয় রুহু উঠো মারহাবা, রুহু যখন উপরের দিকে উঠে এবার রুহুটা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহ কয়া সেজদা দেয়, আল্লাহ কয়া সেজদা দেয়, আল্লাহ কয়া সেজদা দেয়, আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী হইয়া দা আমার নবীজির রুহু মুবারক খুশি হইয়া গেছে, আমি এই কোরআনটা আদম নবীরে দিতাম না, এই কোরআন ঈসা নবীরে দিতাম না, এই কোরআন মুসা নবীরে দিতাম না, এই কোরআন ইউনুস নবীরে দিতাম না, এই কোরআন ইব্রাহিম নবীরে দিতাম না, দাউদ পয়গাম্বর
দিতাম না এই কোরআন আমি যেই নবীর দিব ওই নবীর নাম আসমানে হবে আহাম্মদ জমিনের মধ্যে হবে মুহাম্মদ বাজিরে ওই নবীজির উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করতে চাইলেন ফেরেশতারা কয় আল্লাহ আপনার নবীজি কি এই কোরআনটার ভার বহন করতে পারবো নি আমার আল্লাহ কয় এই কোরআন তো আমি আমার নবীর উপরে এমনে এমনে দিতাম না এই কোরআনটা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আমি স্তরে 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 বেশি উপরের ক্লাস লাগবে না মাত্র ক্লাস পাওয়ারের মধ্যে ওহী নাযিল হওয়ার পাঁচটা শর্ত দেওয়া আছে ওহী নাযিল হইতে সাত ভাবে ওই সাত ভাবের মধ্যে একটা ভাব হইল ঘন্টা ধ্বনি নেয় আমার নবীর প্রতি ওহী নাযিল হইতো আরেকটা হইল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাহিয়াতুল কালবির সুরত নিয়া আমার নবীর কাছে ওহী লইয়া আইতো বন্ধুরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন ওহী নাযিলের খবরটা মানব সমাজের মধ্যে প্রচার করে দেয় মানুষ কয় মুহাম্মদ এগুলা কি কথা বলো তোমার কথাগুলা ভালো লাগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়া কয় এ জগৎবাসীরা এই কথাগুলা তো আমার কথা না এই কথাগুলা স্বয়ং আল্লাহর কথা এই যে ওহাবীরা আমাদেরকে বলে আমার নবী গায়েবের খবর দিতে পারে না আমি বলবো ভাই আমার কথা কাউকে কটাক্ষ করা নয় আমার কথা কোনো ওহাবি কওমি খারিজি বলে কাউকে ব্যঙ্গ করা নয় আমার নবী যে গায়েবের খবর দিতে পারে না তুমি সূরা জিনের শেষ দুই আয়াত তেলাওয়াত করে দেখো আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে প্রদান করি না তবে ইল্লা মানি তাবমির রাসূল আমি আমার রাসূল ব্যতীত কারোর কাছে গায়েবের খবর দেই না আমার নবীরে আমার আল্লাহ গায়েবের খবর দেয় আমার নবী গায়েবের খবরটা প্রচার করে দেয় নবী ডাক দিয়া কয় জগৎবাসী তোমরা আমি নবীর কথা মানো না এই কথাগুলা তো আমি নবীর কথা না এই কথাগুলা স্বয়ং আল্লাহ পাকের কথা সুবহান আমার নবী কো আমার জীবনে এমন কোন কাজ নাই এমন কোন কর্ম নাই আমি নবী নিজে করেছি আমার জীবনের যত কর্ম আছে আমি সকল কর্ম আমার উম্মতের জন্য আল্লাহর আদেশ অনুযায়ী করেছি সকল কর্ম আল্লাহর আদেশ অনুযায়ী করেছি নবী গো এই জন্য আপনি নবীর প্রতি আল্লাহ কোরআন নাযিল করছে জানতে চাই রে ও দক্ষিণ স্থান ঘাটের বাবারা আমরা সবাই ওই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই মহব্বতে বলেন আছে না নাই তাইলে সবাই জবান খুলে মহব্বতের আওয়াজ জোরে জোরে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قلنا اللهم صل على اللهم নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা দে নাবিয়ানা শাফিয়ানা সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনার কি কষ্ট হইতেছে আপনার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে আমার মাথায় প্রচন্ড ব্যথা তবে আমি এখানে কথা যতক্ষণ বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের কি কষ্ট হবে ভাইজান কষ্ট হবে কষ্ট হইলে আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিবেন যা কষ্ট হয় তবে আজকের মাহফিল শুনবেন শোনার পর যেটা সওয়াব হবে যদি মরার পরে দেখেন আমি জাহান্নামে আমার টাইম একটু তুলে লইয়া যাইবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন না আর যদি মাহফিল শুনে কোনো গুনাহ হয় এটি আমারে দিয়ার আমি চাই যত সুন্নি মুসলমান আছে সবার গুনাহ আমারে দিয়ে আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাক আমার সব সুন্নি বাইরে জান্নাতে দেব চাই তো ইনশাআল্লাহ নবীর সাথে জান্নাতে যাইতে চাই তো একটু জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদে নাবিয়ানা শাফ আরে জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা
nabiyana safiyana dibahani si kandore mon guna mafer lagi ya guna mafer lagi ya maaf koriya diben tini rahmater khazina allahumma Muhammad nabiyana helai dulai katailam kiwa korlam bondigi helai dulai katailam kiwa korlam bondigi helai dulai katailam amader ei zindagi allahumma zure paren apnara nabiyana shafiyana কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসতেন নবী ইমাম হোসেনকে তাদেরকে ভালোবাসিলে জান্নাত দিবে সকলকে আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা সবাই জবান খুলে মুহাব্বত আওয়াজে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইক লো আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ আমার নবীজি ওই নবীকে পাইতে হইলে ওই লে ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা লা ইলাহা আমদার জানদের মা বাবা কবরে আল্লাহ রাই কো মায়ার নজরে আমদার জানদের মা বাপ কবরে আল্লাহ রাই কো মায়ার নজরে রাই কো জান্নাতের ভিতরে রাই কো জান্নাত আল্লাহ তোমার নবীর কেদে মতে এলা রানে পুরান মনের বাসনা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যে আওয়াজ দিয়ে জিকির করেন মদিনা যাবেন দূরের কথা ফুটি ফুটি বাজারে ওঠার আগে ধাক্কা মাংসর হয়ে যাবো মদিনা যাইতে চাই কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখান ডান হাত তুলেন কেউ যদি হাত নিচে রাখেন আল্লাহ হাত হয়তো বা লুলা বানিয়ে দিব একটা হাত তো নিচের দিকে নামাইবেন না একটা ফাঁক লাস উনি ধরে থাকবি নারাই তাকবীর নারাই রিসালাত নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া আল্লাহ ওতলা মানুষ অত আসতে দেয়নি থাকবি আল্লাহ জাত গেছি কি আমার আমরা মদিনা যাইতাম যাইনি ভাই কিন্তু হাজুরের মা তো যাইনি কারা কারা সেটা না তুলল নারে তাকবীর নারে রিসালাত নারে ওসিয়া আরে সুন্নাত ওয়াল জামা জোরে বলি মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না বলেন অনেক নাহাই আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রেনে দয়াল রেনে নসিব করেন মদিনা লাই কিছু দিয়ে ধরো না কেন লো
তোমরা জিকির করো সকলে আমার এই এলাকার ভাই বাবারা আল্লাহর জিকির করো সবে তোমরা আল্লাহর জিকির কইরা মন মজাইয়া জিকির ইয়া ডাকো মাহবুব মাওলা রে লা ইলাহা La ho la ilaha la ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam sabai poren sallallahu alaihi wasallam he amar dokkin stan ghat nuabar elakar bhai babara bondura ashe pashe elakar babara bondura ajkar mahfile dara dara boshe gelen keu ekta joban bondho rakhben na joban ta chhere diye bolen amra je allah re daklam takar jonno dakchen পয়সার জন্য ডাকছেন দন্দলতের জন্য ডাকছেন দুনিয়ার কাউরে খুশি করার জন্য ডাকছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমার বান্দারে জিগাও আমার বান্দারা আমি আল্লাহরে কেন ডাকে ফেরেশতারা আইসা দুনিয়াতে তাকায়া দেখে বান্দা তো আল্লাহরে টাকার লাগে ডাকে না পয়সার জন্য ডাকে না ধনের জন্য ডাকে না দৌলতের জন্য ডাকে না আল্লাহ একটা ডাক দিয়া কয় ফেরেশতারা রে ও আমার ফেরেশতার দলেরা আমার বান্দা আমি খোদারে কেন ডাকে জানতে চাই আল্লাহ কয় বান্দা কোনো কিছু তো চায় না শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে নবীর হাদিস প্রমাণ করে তোমরা যখন আল্লাহরে ডাকবা পাগলের মতো ডাকো যেন আমার আল্লাহ তোমারে পাগল জানে নবী গো কেন পাগলের মতো ডাকতো আমার নবী কয় দুনিয়ার টাকাওয়ালার হিসাব আছে দুনিয়ার পয়সাওয়ালার হিসাব আছে দন্দৌলত কামাই করে কবরে গেলে হিসাব আছে ফিদাও আছে দুনিয়ার গাড়ি বাড়ির মালিক হয়ে কবরে গেলে ফিদা আছে হিসাব করতে হবে আমার নবী কয় পাগলের কোনো হিসাব নাই আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ পাগল হইয়া যখন আল্লাহরে ডাকবা আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব ক্ষমা কইরা দিব ও দয়াল আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা পাগল হইয়া তুমি আল্লাহ পাকের জিকির করি আল্লাহ কয় বান্দা জিকির করো কেমনে করো আমি দেখার বিষয় না শুধু আল্লাহ নামটা জবানের মধ্যে থাকলে খোদার কসম রে এই জবান জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহর জিকির জবান কিলা করব মুহাব্বতে করব ওই জিকিরটা আপনার মনের মধ্যে বড় একটা পয়গাম দিয়া দেয় আমার দয়াল নবী কয় উম্মা যেই পয়গামটা দে পয়গাম নাকি আমার নবী ডাক দিয়া কয় পয়গামদার খবর জানতে চাই উম্মত ডাক দিয়া কয় যখন জিকির করো তোমার কলবে যখন আল্লাহ নামের স্রোতটা বইসা যায় ওই আল্লাহ নামের স্রোতটা বসার কারণে তোমার অন্তর শুধু তোমার কলবের দিকে ব্রেনের দিকে একটা ইঙ্গিত দিয়া দেয় বান্দা আল্লাহরে ডাকো কেন কয় গুনাহ মাফের জন্য আল্লাহরে ডাকো কেন কয় গুনাহ মাফের জন্য আল্লাহরে ডাকো কেন কয় গুনাহ মাফের জন্য আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাকো সাক্ষী থাকো সাক্ষী থাকো হবিগঞ্জ জেলার অন্তর্গত রাহুবল থানার দক্ষিণ স্থানগার নোয়াবাড়ি খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সুন্নি যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি সম্মেলনে বৈশা আমার বুড়া বুড়া মুরব্বী বান্দারা যুবক জওয়ান বান্দারা ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা পর্দার অন্তরালের বান্দিরা আমি আল্লাহর জিকির করে আজকার জিকিরের কারণে আমি আল্লাহ আমার বান্দারে কবুল করছি যারে যা বান্দা যা আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম গুনাহ মাফের আশায় ওই আল্লাহরে সবাই ডাকতে রাজি আছি জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যদি কেউ বোবা থাকে না আপনার কাছে কোনো দাবি নাই জবানওয়ালা বাবারা চক্ষুটা বন্ধ করে দিয়া মাথা ডালারা দিয়া একটু জবান খুলে আমার আল্লাহ পাকের জিকির করেন আর করেন দিলে মুখে লোভে আল্লাহর নাম পাশান মনুরে দিলে মুখে লোভে আল্লাহর নাম মারহাবা আল্লাহ
দিলে মুখে লওরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মুখে লওরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ জিকির কর আল্লাহর নামটি শরণ কর আল্লাহ তোরে নিবে কিনা রাই মারহাবা আল্লাহর জিকির করিয়া যাও না পানা হইয়া দম পুরাইলে বুঝবি কে আপন পাশান মনরে দিলে মুখে লওরে আল্লাহর নাম মারহাবা দয়াল ভুজিনা তোর লীলায়া আসমানে দেব সাহায্য চাঁদ সূর্যের মেঘে খেলা রে রঙ্গের খেলা খেলস দয়াল রে মারহাবা তোমার খেলা চমৎকার আসমানে দেব সাহায্য চাঁদ সূর্যের বাগা আজার রে রঙ্গের খেলা খেলস দয়াল রে মারহাবা তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা দন সম্পত্তি একটা সন্তান নাই মারহাবা তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা দন সম্পত্তি একটা সন্তান নাই মারহাবা টাকা পয়সা দন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তাহলে রে কি লাগে লাইস দয়াল রে মারহাবা তোমার খেলা চমৎকার আসমানে দেব সাহায্য চাঁদ সূর্যের বাগা আজার রে রঙ্গের খেলা খেলস দয়াল রে মারহাবা আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা মুর্শিদ নামের ভিখারি আমার কেউ সুয় না গো সজনে মারহাবা আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি আমারে কেউ সুয় না গো সজনে মারহাবা লোকে আমায় বলে রে মন্দ হারে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে মি জানি আমার মন জানে মি জানি মুর্শিদে বা নাই লোহয়া মাই উদাসি মারহাবা দয়া লেবা নাই লোহয়া মাহুদা সেই মারহাবা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হরে নবীজি যা হার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হরে নবীজি যা হার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা
যাদের নামে মসজিদ বানাই যাদের নামে পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না না নবীজি যা হার না না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না না মারহাবা আমরার মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী সাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না না হার নবীজি যা হার না না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না না হুমসুম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার আল্লাহ আল্লাহ খুশি হয় না বেজার হয় জীবনের গুনাহ থাকে না মাফ জোরে কোন থাকে না মাফ হয় তাহলে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আলহামদুলিল্লাহ মাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা যেহেতু আমার বিষয় দিয়েছে কবরের আজাব আমি জানতে চাই আপনার এলাকার মধ্যে মানুষ মারা যায় কি যায় না কবরস্থান আছে নি মানুষ মারা যাওয়ার পর জানাজা ছাড়া মারি দেয় কিভাবে দেয় বাবারা আমার কারোর মা কারোর বাবা কারোর দাদা কারোর দাদি কারোর ভাই কারোর বোন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে এলাকার মানুষ সবাই মিলা তার দেখতে যায় কথা বলেন না দেখতে যায় ওই মৃত ব্যক্তির প্রথম কাজ হইল মৃত ব্যক্তিরে গোসল দেওয়া ঠিক না বেটি পুরুষ হইলে কাফর হয় নারী হইলে কাফর হয় তিন কাফরে হবে বিদায় শেষ যে দিন হবে তোমার ওরে মাটির ঘরে যাইবা যে দিন গো মানুষ হবে তোমার বিচার রে মানুষ হবে তোমার বিচার ওরে দুনিয়াতে করলা কর্ম পাপেরই পাহাড় ঠিক না বেঠি দুনিয়াতে করলা কর্ম পাপেরই পাহাড় তবে হেলাই দুলাই দিন কাটাইবা কি হবে জবা পাগল মন রে দিন থাকিতে দিয়া যাও জবাব তোমার মা চিনবে না ভাই চিনবে না চিনবে না বন্ধু বান্ধবার যেদিন তুমি নিয়া যাইবা জনমের বিদায় পাগল মনামা সময় থাকতে রেডি করো মাওলাজির জবাব আপনারা জবান খুলে বলেন পুরুষের জন্য শেষ বেলায় কাপড় খোয় খোয় ওই কাপড়ের রং কালা ওই কাপড়ের রং লাল ওই কাপড়ের রংটা হইল কেন 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 আমার নবী কয় সাদা অতি উত্তম এটারে আমি ভালোবাসি তোমরাও সাদারে ভালোবাসো মোহাব্বত করো এই সাদা কাপড় দিয়া তোমরা মৃত ব্যক্তির গোসল মৃত ব্যক্তির কাফন দাও নবী গো জানতে পারলাম মৃত ব্যক্তি পুরুষ হইলে তিন কাপড় নারী হইলে পাঁচ কাপড় কারণ তাদের পর্দায় থাকা জরুরি বন্ধুরে আমার দয়াল নবী কয় যখন তারে গোসল দেয় বড়ই পাতার গরম জলে গোসল দেয় গোসলটা দিয়া মানুষ
মানুষটারে কাফনের কাফড়টা ফরায়, কাফড়টা ফরায় আরে বাবারা, যখন মানুষটারে দুনিয়ার জমিনে জানাজার মাঠে নিয়ে যায়, জানাজার মাঠে নিয়ে যাওয়ার সময় ওই মানুষটারে যখন সামনে লয়ে যায়, সামনের দিকে যায় পুরুষের লাশ হইলে পুরুষ মানুষ পেছনে পেছনে থাকে, কাঁধের মধ্যে লাশটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কি করে না, করে বলেন করে কি করে না। যদি নারী হয় লাশটা থাকে পেছনে, মানুষ থাকে সামনে, লাশটা কাঁধে নিয়ে জিকির করতে করতে যায় কি যায় না, বলে কেন রে, কেন এই জিকিরটা করতে করতে যায়, কেন জিকিরটা করতে করতে যায়, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয়ুম্মত, এই লাশটা যে কবরে চলা যায় লাশটার হিসাবের জন্য তো লাশটা কোনো কিছু লইয়া যায় না, এই মানুষগুলো যদি দোয়া করে আমার আল্লাহ তাদের দোয়ার কারণে তারা মাফ করে দিব। আমার নবীর হাদিস শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সাল্লাইতুম আলা মাইয়িত ফখলিসু লাহু দোয়া, জগতের মানুষ ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ পড়ো আলাল মাইয়িত মৃত ব্যক্তির জন্য, ফখলিসু লাহু দোয়া অতঃপর তার লাগে তোমরা দোয়া করো। আমাদের এলাকার অনেক মৌলবি তো মানুষ মারা গেলে জানাজা দিয়ে লাশ নিয়ে কবরের দিকে দৌড় মারে, দোয়া করে না, আছে না নাই বন্ধু রে, আমার নবী কয়ে দোয়া করবার লাগা, মৌলবি কয়ে দোয়া কইর না, এমন ফেতনায় আমদার দরকার নাই, আমরা দোয়া করবো আমরা জানি, দোয়াটা হইলো আমরার লাগা বড় নিয়ামত, ঠিক না বেটি রে। ও আমার আজকে ইস্তানঘাট এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনাদের এলাকার মধ্যে হকানি আলেম ওলামার পদাচারণ হয় এটা আমার জানা, কারণ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী হুজুর আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম এখনো অর্জিত আছে, আর আমি মনে করি সুন্নি ওলামায়ে কেরামের মধ্যে নিরহংকার, এই হুজুরের লগে কেউ কোনোদিন খাইতে বইল বিল দিতে পারে না, এটাই মনে হুজুর আপনাদের এলাকার হুজুর মারহাবা বলেন, খুবই মহাব্বত। আমি যখন বক্তা হই নাই তারও অনেক আগে থেকে বক্তা উনি, এটা আপনাদের এলাকা স্নানঘাট লতিফিয়া দরবার মনে হয় নাম দিয়ে রাখছে, এত সুন্দর, এত সুন্দর বিরাজমান, এত সুন্দরভাবে আসন গ্রহণ করা, এমন সুনাম আপনাদের এলাকার উনি প্রচার করতেছে, এটা আপনাদের দুর্নাম না সুনাম, জানতে চাই উনিও যখন মারা যাবে আমিও যখন মারা যাবো, এলাকার মানুষ যখন মারা যাবে শেষ ঠিকানা কবর, ঠিক না বেটি, এই কবরে যখন আমারে আপনারা শুয়াইবো জানাজান নামাজটা পড়াইয়া কবরে রাইখা দেয় লাশটা, লাশটা রাখার সময় মানুষ পরে বিসমিল্লাহি ওয়াহালা মিল্লাতি ইল্লাল্লাহ, কি কি যারা বলে আমার নবী আসতে পারে না কবরে, যারা বলে নবী কবরে আসতে পারে না, নবী হাজির হওয়ার ক্ষমতা নাই, নবী মরিয়া গেছে পচে গেছে গইলা গেছে, তাদের মুখে ফিসা তাদের মুখে জুতা, এরে বন্ধুরে তুই যদি কস নবী কবরে আসতে পারে না তাইলে তুই মরার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ইল্লাল্লাহ কমু, আর যদি মানো নবী কবরে আসতে পারে তাইলে পড়ব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, শুধু নবী কবরে আসতে পারে না এমন ক্ষমতা না, আমার দয়াল নবী কই উম্মতের দলেরা, আমার উম্মত সেই সময় যেই জায়গা থাকে আমি নবীর দুরুদ পড়ে আমি নবীর ডাক দেয় আমি নবী তাদের সামনে হাজির হইয়া যায়, শুধু তাই নয় যদিও আমি নবী মদিনাতে থাকি, আমি নবী মদিনা থাইকা আমার হাতের মধ্যে গাউসে বাকতে আমার হাতের মধ্যে সারা দুনিয়াটা সরিষার দানার মতো, আর আমার নবী কই সরিষার দানারে 70 টুকরা করলে যত ছোট এই দুনিয়া আমার কাছে অত ছোট, আরো করে কোন সুবহানাল্লাহ, তাহলে আমরা হাজির নাজির কইলে আমরার কাছে দি বেজাতের ফতুয়া লাগায়, আমার নবী কয় হাজির নাজির কইও না, সারা দুনিয়া আমি নবীর কাছে হাজির, সারা দুনিয়া আমি নবীর কাছে হাজির, আমি নবী হাতের তালুর মধ্যে সব কিছু দেখতে পাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনি নবীকে দেখতে পান, আমার আকীদা ঠিক আছে, তাহলে আমরা মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা মাটি দিব, ওই কবরে নবী আসতে পারে এই জন্য আসে কয়, আরে ওই কবরে নূরের নবী আইবো রে, বলেন ওই কবরে আইবো রে, ও প্রাণের মরিসি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চাইও রে, তোমায়
চাইও রে ও প্রাণের মনীষীরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদি চাঁদেরি পাহাড় তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার রাইতে আইসো গো মুর্শিদি চাঁদের পাহাড় তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে তোমার রাইখো রে ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে রে হে তুমি ধীরে ধীরে আইও রে তোমায় ডাক দিলে বলার দিকে চাইও রে তোমায় ডাক দিলে চাই এইও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আমার বিয়ার যাত্রী যখন চারজন রে দেখি তারা কবর দেশে নিয়া দিয়া আসবে ফাঁকি লাশের খাট অষ্টজনে কাঁদে লয় কয়জন লয় আরো ধরে কোন কয়জনে আমার বিয়ার যাত্রী আমি চারজন রে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি ওই কবরে নূরের নবী আইব রে বলেন ওই কবরে প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে চাইও রে তুমি ধীরে ধীরে বন্ধুরে আমার ও আমার বাগানের দলেরা একটা কথা মনে রাখেন কবরে নামাই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ অন্ধকার কবরের মধ্যে বাঁশগুলা দেয়নি ছাটাই দেয়নি মাটি দেয়নি মিনহা কলা কোনা মিনহা কলা কুনাকুম ওফিহা নয় দুকুম ও মিনহা নুকুরি জুকুম তার তান ওখরা ফরে কি ফরে না এই দোয়াটা কিন লেগা ফরেন দোয়াটা ফরার কারণ দাদু এখন আপনার একবার কইলেন না আমার নবী কই উম্মত এই মাটিটা হাতে লইয়া কবরবাসীরে যখন উম্মতেরা মাড়ি দাও একবার দুইবার তিনবার কোন দিক ফিরা মাড়ি দেন নিজে জানেন কিনা জানি না আমার নবী কয় পশ্চিম দিকটা ফিস দিয়া মৃত ব্যক্তির মাথাটা যেই দিকে ফিরেন না ওই জায়গার মধ্য দেয়া পশ্চিম ফিস দিয়া মৃত ব্যক্তির মাথার কাছে দিয়া মাড়ি দেওয়া সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা আপনারা তো চারিদিক দিয়া মাড়ি দেন মারহাবা সুন্নত হইল কোন দিক দিয়া দেওয়া চারিদিক দিয়ে দিলে হইয়া যাইব কিন্তু সুন্নত আদায় করে দেওয়া কিন্তু অতি উত্তম বন্ধুরে আমার ও আমার দক্ষিণ স্থান ঘাট এই নোয়াবার এলাকার ভাই বাবারা বন্ধুরা ওই কবরের মধ্যে মাটিটা দেন আমার নবীরে দিগায় সাবিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে যে মাটিটা দেয় কবরে মাটিটা কি কারণে দেয় আর দোয়াটা পরে কি লাগা আমার নবী কি উম্মত কবরে মাটিটা দেওয়ার আগে হাতের মধ্যে যখন গুড়া গুড়া মাটিগুলো হাতে নাও যখন তুমি কও মিনহা খলাক না মিনমানি হইতে খলাক না কুম সৃষ্টি কোথা থেকে সৃষ্টি হাতের মাটি হইতে সৃষ্টি অফিহা নয় দুকুম অমিন হা নুকুরি জুকুম অফিহা নয় দুকুম অমিন হা নুকুরি জুকুম আবার এই মাটির মধ্যে তারা ঢুকানো হবে অমিন হা নুকুরি জুকুম তার তান উখরা আবার মাটির মধ্য থেকে বাহির করা হবে বন্ধুরে কবরের কোনো আজাব নাই আজাবটা হইল জাহান নামের আজাব যেহেতু কবরের আজাব আর জাহান নামের আজাব একই কথা একই ঘাটে মানে লাউ আর কদুর মতো আমার দয়াল নবী রহমত মাটির ঘরে শোয়া দেয় তুমি বান্দা
অন্ধকারে বড় ভয় পাইবা লাগবো বড় আরামদায়ক সময়টা তোমার শেষ হইয়া যাইব যেই ঘরের মধ্যে সামান্য একটা সময়ের জন্য লাইট বন্ধ হইয়া গেলে তুমি বান্দাটা বড় কষ্ট পাও বড় কষ্ট পাও একটু ফ্যানের বাতাস না থাকলে তোমার শরীরটা কামায় কামায় থাকে বিজ্ঞান প্রমাণ করে একটা মানুষ যদি একটানা তিন দিন কবরের ভিতরে থাকে মরার পরে তার শরীরের তিন দিনে গায়ের পশন্দি ধরে ধরে পুরা যায় মাত্র সাত দিন থাকলে তার নখগুলা ধরে ধরে পুরা যায় মাত্র পনেরো দিন থাকলে তার শরীরের সামনে পোকামাকড়ে পশন পুরা যায় বন্ধুরে 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 একটা কথা মনে রাখেন ওই কবরটা কঠিন কবর ওই কবরের আদাবটা কঠিন আদাব আমার পরদার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিন আরো সুন্দর করে বুঝতে পারবেন এই পনেরো দিনে আপনার দেহ শেষ হইয়া যায় এই দেহটার মধ্যে কত সুন্দর করে আপনি তেল মালিশ করেন আতর গোলাপ সুরমা চন্দন দেন কিন্তু এই কবরে গেলে আপনার দেহটা সুন্দর ভাবে থাকবে না এই দেহটার আপনার পোকামাকড়ে দংশন করে দিব কিন্তু একবার চিন্তা করেন এই দেহটা যদি আপনার শেষ হইয়া যায় ওই দেহটার কারণে আপনি কত আফসোস করবেন কত রং তামাশায় সময় কাটাইছেন আমার নবী কয় খোদার কসম খোদার কসম খোদার কসম তিনটা কসম দিয়ে আমার নবী কয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও জগতের মানুষ আমি নবী কসম করলাম এমন কিছু মানুষ থাকবে যারা কবরে গেলে তারা শরীরে ফোকা ধরত না তারা শরীরে কোনো মাছি ধরত না তারা শরীরে কোনো ফোকা কামড়ে খাইত না সামনা পড়ত না গায়ের পশম পড়ত না লোম পড়ত না নখ পড়ত না নবী গো তারা কারা আপনার কাছে জানতে চায় আমার নবী ডাক দিয়ে কয় ওয়ালা তাকুলু লিমাইয়ু কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর রাস্তায় মারা গেছে তারা কবরে গেলে এমন কঠিন আযাবে পড়ত না নবী গো বুঝতে পারলাম তারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ হইয়া গেছে তারা মরত না তাদের দেহটা মাটিয়ে খাইত না সে কয় ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির এমন সাধ্য নাই জইলা হইছে সাই দয়ালের প্রেমে যেই জনার মন জইলা হইছে সাই ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির এমন সাধ্য নাই জইলা হইছে সাই খাইব কেমনে এমন দেহ যেই দেহে কোনো আরাম নাই আসিন পাঁচশো কামাই করলেন মাত্র এক টাকা হারাম এক টাকা দিয়ে কিছু কিনা খাইলেন রক্ত পুরা শরীরে প্রবাহিত পুরা শরীরে বাদ আর আশেকে রাসূল হারাম খায় না ফয়গনে ফেডের জিদা লইয়া থাকবো খাইবো কেমনে এমন দেহ এই দেহে কোনো হারাম নাই ও তবে খাইতে পারবে যদি দেহে দিন দুনিয়ার আরাম নাই আরে খাইতে পারবে যদি দেহে দিন দুনিয়ার আরাম নাই ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির এমন সাধ্য নাই ঠিক না বেটি সাহাবীরা কই নবী গো ইয়ার রাসূলুল্লাহ নবী গো তাহলে আপনি বুঝাইয়া দিলেন দেহটা খাইতে পারত না নবী গো কবর কারারে কষ্ট দিব জানতে চায় আমার নবী কো এক নাম্বার হারাম যারা খাইব সুদ যারা খাইব ঘুষ যারা খাইব পরের সম্পদ যারা মাইরা খাইব নামাজ ত্যাগ করলো এবং দুনিয়াতে বিপদ বিবর্তিত কর্মকাণ্ডের সাথে যুক্ত হইল আল্লাহর নবী কয়ে তারারে কবরে খাইব তারারে কবরে বড় কষ্ট দিব নবী গো কবরে সবচাইতে কষ্ট পাইব কারা আমার নবী কয়ে ফরের সম্পদ খাইব যারা ও বন্ধু চিন্তা করেন রে বাবারা খেতের মধ্যে বন্ধের মধ্যে আপনি হেত লাগাইলেন খেতের আইলটা তো লাইলটা তো আগে একাত ছিল এখন দি খেতের লাইলটা এক বিঘা হইয়া গেছে বোঝেন নাই মনে হয় খেতের লাইলা খাচ্ছিল এখন যে আপনার খেতের লাইলা এক বিঘা চার আঙ্গুল হয়ে গেছে কই কেন রে বলে আমার জায়গা আমি নিছি তোর বাপের কি কই জায়গার সীমানা কই দরকার নাই কথা কয় না ঠিক না বেশি আমার নবী কয় জগতের মানুষ ও
দুনিয়ার মানুষ ওমাই ইয়াকরাহু বাবাল জান্নাতা জান্নাতের মধ্যে যদি তোমরা যাইতে চাও লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু কিয়ামতের আগে ইসলামের নাম মাত্র থাকবে কামে মুসলমান বোঝা যাইতো না লেবাসাতে পাঞ্জাবি লেবাসাতে টুপি লেবাসাতে দাড়ি কিন্তু পরে সম্পদ লুণ্ঠন কইরা খাইবো জায়গা জমিরে কূপ দিয়া খাইবো মানুষের সম্পদ কমাইয়া ফেলবো আল্লাহর নবী কয় কেউ যদি দুনিয়াতে কারোর এক সুতা পরিমাণ অথবা সরিষা পরিমাণ সম্পদ মাইরা খাইয়া থাকে এটার 7 শবক 70 শবক তার ঘরে ঝুলিয়া দিব অন্ধকার কবরে যাওয়ার পর মানুষটা মাথাটা সোজা কইরা দাঁড়াইতে পারতো না বাজানো এমন শাস্তি দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের শাস্তিটা কিটা আপনার কাছে জানতে চাই আমার নবী কয় উম্মত ওই কবরে কি শাস্তি দিব আমার আল্লাহ জাহান্নামের মধ্যে যেই সবচাইতে নিকৃষ্ট একটা জাহান্নাম এটার নাম হলো হাবিয়া ও আকার বয়রো শিকার 29 টি আকার হাবিয়া ওই হাবিয়া নামক জাহান্নামে তারারে দিব নবী গো ওই জাহান্নামে কেন দিব আমার নবী কয় শাস্তি দিবার লাগিয়া এই যেই কবরে তারে শোয়ায়া দেয় 3.5 হাত মাটির ঘরে যখন তারে শোয়ায় ওই কবরে দাঁড়াইনে মাথা পর্যন্ত উপরের দিকে থাকে আমার নবী কয় পরের সম্পদ লুণ্ঠন কইরা মাইরা খায়া থাকলে ওই কবরে যাওয়ার পরে রে উম্মত ওই কবরে যাওয়ার পরে ওই কবরে যাওয়ার পরে মাটিটা তোমারে এমন সাপ দিব নবী গো কেমন সাপ দিব জানতে চাই আমার নবী কয় ডান দিক থেকে কবর পাই এমন ভাবে বাম দিকে সাপ দিব ডান দিকের হাড়িগুলো বাম দিক দিয়া বাইরে হয়ে বাম দিক থেকে এমন ভাবে সাপ দিব আমার নবী কয় বাম দিকের হাড়িগুলো ডান দিক দিয়া বাইরে হয়ে যাইব উম্মত কানবো হাউ মাউ হাউ মাউ করে কানবো নবী গো ওই সময় কি বাতার কোন উপায় নাই উপায় নাই রে উপায় উপায় নাই বলেন না উপায় না উপায় নাই নবী সারা দুই জাহানে উপায় নাই বলেন নবী উপায় নাই আল্লাহুম্মা মোহাম্মদ আমার নবী কয় ডান দিক থেকে সাপ দিব হাড্ডিরি বাইঙ্গা বাম দিকে যাইব বাম দিক থেকে সাপ দিব হাড্ডিরি বাইঙ্গা ডান দিকে যাইব এই জন্য রে বন্ধুরা কবরের আযাবের ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই ও বন্ধু বন্ধুরে 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 একটু কবরের আযাবের ভয়ের কথা যদি শুনতে চান আখিরি জামানার নবী নবুয়াতের শেষের পরে বেলায়েতের দরজা যখন শুরু হয়ে গেছে নবীদের জামানা শেষ বেলায়েতের জামানা শুরু আল্লাহ পাকের একজন বন্ধু তিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই ওই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইয়ের জামানায় একটা আল্লাহ পাকের বান্দা ছিল যার নাম ছিল হুরার কি যার নাম ছিল হুরার কেউ কেউ বলেন তার নাম ছিল হারার হারার নামক লোকটা দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল নেশা করা তার কাজ ছিল খারাপ খারাপ পথে চলা মন্দ পথে চলা হারারকে যখন তার মা বাবা সুন্দর করে বিবাহ করা পরে হারার যখন ঘরের মধ্যে চলাফেরা করে ঠিকমতো তারা বাসর রাত্রটা উদযাপন করতে পারে নাই অল্প কিছুক্ষণ থাকার পরে হারার নামক লোকটারে তার বন্ধু বান্ধবের প্রবঞ্চনায় নেশাদ্রব্য পান করে তার বাসর
রাতে অর্ধেক সময় কাটানো অবস্থায় অপবিত্র অবস্থায় তারা দুনিয়া থেকে কবরে লয়ে গেছে দুনিয়া থেকে যখন দুনিয়া থেকে তারে নিয়ে গেছে খারাপ মন্দ কাজের মধ্যে কিন্তু হারার নামক লোকটা কিন্তু অপবিত্র অবস্থায় ছিল আমার আলোচনা কিন্তু কবরের আযাব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন হারার যখন কবরে দুনিয়ার জমিনে মদ খানার জন্য মদের বাটি খানার ভিতরে গেছে সবাই লক্ষ্য করে দেখে কি রে হারার তুমি দি মদের বাটি খানার মধ্যে আসছো তুমি কি দুনিয়ার জমিনে তোমার বউ লইয়া সময় কাটাও নাই বলে আমি বুঝি না আমার বন্ধু বান্ধব আমার এখানে আনছে আমি কোনদিন এটার জন্য দায়ী থাকতে পারি না হারার নামক লোকটা একদিন মদ খায় দুই দিন মদ খায় তিন দিন মদ খায় চার দিন মদ খায় যদি না খাইতো একটা হইতো খাইতে খাইতে সে মদের নেশায় আসক্ত হইয়া গেছে এমন কানা খাইছে হারার নামক লোকটা তার স্ত্রীর সঙ্গে যখন একদিন সময় কাটাইল অনেকদিন যখন চলে যায় একদিন রাত্রবেলা হারার নেশাগ্রস্ত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করছে প্রবেশ করার পরে স্ত্রীটা তো অবাক হয়ে গেছে আমার স্বামী তো রাত্রবেলা কোনোদিন ঘরে আসে না আজকে মনে হয় আমার স্বামীটার আমার প্রয়োজন হয়েছে আমার স্বামী আমি স্ত্রীর কাছে আগমন করবে স্ত্রীটা ঘরের মধ্যে স্বামীটা ঢুকার পরে সুন্দরভাবে শোয়ানোর ব্যবস্থা করলো সুন্দর খাবারের ব্যবস্থা করলো পানি সামনে নিয়ে ধরলো ওই হারার নামক লোকটা নেশাগ্রস্ত তার সামনে পানিটা দেওয়ার পরে পানিটা পান কইরা স্ত্রীর দিকে একটা মায়াবী নজর দিয়া তাকাইছে সুন্দর নজর দিয়া তাকাইছে হারার মন স্ত্রীর জন্য মায়া লাইগা গেছে আকুতি মিনতি লাইগা গেছে হায়রে এত সুন্দর করে স্ত্রী রাইখা বুঝি আমি দুনিয়ার জমিনে নেশার জগতে ছিলাম আমি বুঝি খারাপ জগতে ছিলাম হারার নামক লোকটা স্ত্রীকে দেখা মায়া লাইগা তাদের দুইজনের মাঝে মিলবন্ধন সুন্দর সম্পর্ক গইরা তুললেন এমন সম্পর্ক দুনিয়ার জমিনে একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে যখন দশ মাস হয়ে গেছে হারার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে জোরে কি বলবেন না মার হাওয়া ওই সন্তানটা একটা কন্যা সন্তান কন্যা সন্তানের বয়স যখন আস্তে আস্তে পাঁচ বছর ছয় বছর সাত বছর হওয়ার পরে হারার কিন্তু নেশার জগৎ ছাড়ে না হারার ডাক দিয়া কয় জগৎবাসী আমি নেশার জগতে এত মজা পাইছি আমার কত মানুষ জাহান্নামের ভয় দেখায় কবরের আযাবের ভয় দেখায় আমার মানুষ ডর লাগায় এই দুনিয়ার জমিনে নেশা করলে বলে আমার আল্লাহ কবরে গেলে তারে জাহান্নামীদের রক্ত পুষ্তি না তুল খাবাল খাওয়াইব রক্ত পুষ দিয়া পানির পিপাসা মিটাইব আমি এগুলানে ভয় করি না ডর করি না দুনিয়াতে এত মজা লাগে নেশা করতে আমার কাছে বড় ভালো লাগে তোমরা আমারে কেউ বাধা দিও না আমারে কেউ তোমরা বাধা দিও না কিন্তু ছোট বাচ্চা কেউ যদি নেশাও করে থাকে ছোট বাচ্চার চেহারার দিকে তাকে নেশার জগৎ ছাড়া দেয় খারাপ গিরি করে থাকলে বাচ্চার দিকে ছায়া খারাপ গিরি ছাড়া দেয় দুনিয়াতে মন্দ কাজ করে থাকলে বাচ্চার দিকে ছায়া কিন্তু মন্দ কাজ ছাড়া দেয় কারণ চিন্তা করে আমি যদি খারাপ কাজ করি আমার বাচ্চাটার উপরে এটা তাসির করবো ফুটবল হইতো না জিবালা হইতো না আমি যদি মন্দ কাজ করি আমার ফুটবালা হইতো না জিবালা হইতো না হারার এই কথা চিন্তা করে তার দুনিয়ার কোনো কাজকর্ম ছাড়ে না কিন্তু বন্ধু হারার যখন দেখলেন বাচ্চাটার বয়স সাত বছর উপনীত কষ্ট হইতেছে আপনার বাচ্চাটার বয়স সাত বছর উপনীত হয়ে গেছে হারার নামক লোকটা ওই জায়গার মধ্যে বাচ্চাটার কাছে যখন সব সময় গেলেন নেশা করো কার যা করো বাপের কাছে জিফুদ কিন্তু এক সমান একদিন নেশা করার পরে হারার নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে ঘুমাইছে সকালবেলা হারার ছয় বছরের বাচ্চাটা মান লগে নামাজ পড়ে জোহর পরে আসর পরে মাগরিব পরে এসার পরে ওই দিন সকালবেলা হারার স্ত্রী মা বালা হইলে সন্তান বালা হয় না খারাপ হয় মা যদি কোনো দিক দিয়ে একটু দুষ্টামি করে অপরাহ আচরণ করে সন্তান বালা হয়নি কোনো না 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 মাটাও যদি বালা হয় কারণ বাপ তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে মাটা যদি কোনো রকম বালা হয় তাহলে সন্তানটা বালার চাইতে বালা হয় কেন 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 বালা হয় মার আচরণের কাছে সন্তান বালা আচরণ শিখে কিন্তু আমরা মানুষ তো ঘরের ভিতরে জি ভূতের সামনে কিলাকিলি করি বৌরে গালি দেয় ঘরের মধ্যে জি ভূতের সামনে সন্তানের সামনে কদমে হাত দিলাম রে বাবারা যদি আপনার সন্তানটারে বালা বানাইতে চান কোনোদিন সন্তানের সামনে বোর লগে ঝগড়া করেন না গালাগালি করেন না মারামারি করেন না ফিরাফিরি করেন না সন্তান নেককার সন্তান হইব বন্ধুরা আমার হারার নামক লোক
লোকটা সারা রাত নেশা করে আসছে নেশা করে আসার পরে রে বাবারা হারান নামক লোকটা ঘরের ভিতরে এসে ঘুমাইছে ঘুম থেকে ওঠার পরে তার তো নেশা থাকার কথা না নেশা যখন নাই ওই ছোট বাচ্চা তো নেশা কর বোঝে না কোনো কিছু বোঝে না মার সাথে নামাজ দা পড়া অন্যদিন বাপ রে ঘরে দেখে না সকালবেলা 7 বছরের বাচ্চাটা ঘরের মধ্যে যখন আব্বা জানলে দেখছে আব্বার বুকের মধ্যে দেয়া সন্তানটা মাথা ডরাইকা শুইছে ওই ঘুমের মধ্যে বাবার বুকের মধ্যে একটু সুরসুরি লাগার কারণে ঘুমটা ভাঙার পরে ছায়া দেখে ফুটফুটে চেহারা সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তানটা বাপের চেহারার দিকে তাকায় আরেকবার মুস্কি মুস্কি হাসে আর ডাক দেয় আবু ও বাবা বাবা এবার ওই হারান নামক লোকটা চোখ খুলা মায়ার দিকে চায় আর মুস্কি মুস্কি হাসে মায়াও হাসে মায়া একটা ডাক দিয়া কয় বাবা গো 7 বছর হয়ে গেছে আপনার আদর পাই না আমি যখন 7 বছর বয়সে রাস্তা দিয়ে আমার আম্মার লগে হাইটা যায় আমি দেখি কত মাইয়ার আরে কত ছেলের আরে তাদের আব্বা হাতের মধ্যে কইরা নিয়া যায় তাদের আব্বা গোড়ার মধ্যে কইরা নিয়া যায় উটের পিঠে সরায়া সরায়ে নিয়া যায় আব্বা আপনি দি আমি মাইয়াটারে কোনো আদর করেন না কইতা কেন আমার মায় আমারে বলে আপনি বাবা নাকি মদ পান করেন আপা মদ রাখি আমার একদিন মদ খাওয়াইবেন নি ছোট বাচ্চা 7 বছরের মানুষ বোঝে না আব্বা কয় মা এটা তো বালা জিনিস না রে মা ভাই উল্টে বলে আব্বা বালা না হইলে আপনি খান কেন মায়া ডাক দিয়া কয় আব্বা বালা না হইলে আপনি খান কেন ডাক দিয়া কয় কেন খাই জানো কেন খাই জানো আরে জবাব বন্ধ হইয়া গেছে মায়া মানুষ যদি এমন প্রশ্ন বাফেরে করে জবান বোমা হইয়া গেছে আম্মু কি করব বলো মায়া ডাক দিয়া কয় আব্বার কোনদিন খাইতেন না বলে একদিন সময় দাও কয়দিন জোরে কয়দিন মদের বাটি খানায় অনেক টাকা পাও না স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ একবারের জন্য এক গ্লাস মদ নিছে মদরা হাতের মধ্যে নিয়ে শপথ করে দোকানদার তুমি সাক্ষী থাকো হে মদের বাটি খানার মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো এটা আমার জীবনের শেষ পান মদ পান করা আর কোনদিন খাবো না সবাই কয় মা গো সুরের মুখে বিসমিল্লাহ সুরের মুখে বিসমিল্লাহ সবাই সাক্ষী থাকো আর কোনদিন মদ্যপান করব না বলে ঠিক আছে সাক্ষী রয়ে গেলাম মদ্রা পান করছি কিন্তু অর্ধেক পান করার পরে দেখে মাইয়াডা মাইয়ার মার হাতের মধ্যে দইরা হাইটা যায় ডাক দিয়া কয় আব্বা আপনি না বলছেন একদিন সময় চান কি করেন বাবা কয় মা দেখো জীবনের শেষবারের মদ্রা পান করি আব্বা গো আমারে দিবেন নি একবার 7 বছরের বাচ্চা বুঝেন মদের হাতের গ্লাসটা ফালাইয়া দিয়া দৌড় মাইরা মাইয়াদার কাছে যায় ধরাইয়া ধরব হঠাৎ কইরা মনের ভিতরে ভয় ডুইকা গেছে আমি তো পাপী মানুষ আমি তো নেশাগ্রস্ত মানুষ মদখানা অবস্থায় আমি কেমনে আমার বাচ্চাটারে ধরাইয়া ধরতাম ও বন্ধু অনেক মুরব্বী আছেন অনেক পুরুষ আছেন আপনার ছেলের সামনে আপনি সিগারেট খান আপনার মেয়ের সামনে আপনি সিগারেট খান আল্লাহর দোহায় মাইয়ার সামনে পুতের সামনে সিগারেট খাইয়া কেমনে আপনি জি ফুটারে বালা বানানোর চিন্তা করেন নেশা দ্রব্যটা যে জি ফুটের সামনে পান করেন লজ্জা কি লাগে না শরম কি লাগে না আল্লাহর দোহায় লাগে জি ফুট বালা বানাইতে চান কবরে যাওয়ার পরে যদি সন্তান দোয়া করলেন নাজাত পাইতে চান ছেলে মেয়ের সামনে সিগারেটটা খাইয়েন না কিন্তু যারা সিগারেট খান আপনারা তো জানেন না আপনারা নিজের আর ক্ষতি কত করেন নবী আমার কয় দুনিয়াতে সাহাবীরা তোমরা জাহান্নামি দেখতে চাওনি ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে চাই জাহান্নাম আমার নবী কয় কিয়ামতের আগে এমন কিছু জাহান্নামী দুনিয়াতে দেখা যাবে যাদের মুখের মধ্যে আগুনের কুণ্ডলী থাকবে সিগারেট যখন খায় মুখে আগুন থাকে কি থাকে না তাহলে সিগারেট মুখে রাখা আগুনের কুণ্ডলী লেখা জাহান্নামীদের লক্ষণ কাদের লক্ষণ মুখের মধ্যে রাখা জাহান্নামীদের লক্ষণ এবার ভালো লাগলে খান না লাগলে ছেড়ে দেন ওই বুই লোকটা ডাক দিয়া কয় হারার কয় আম্মা কোলে নিতে পারবো না মায়া কয় আব্বা আমার দিক কোলে নেয় না আব্বা কোলে নেন কোলে নেন আব্বা কয় মা ফাটতাম না মাফ করো
বলে আব্বা কেন বলে আমি অপবিত্র বন্ধুরে স্ত্রীর পিছনে পিছনে বাড়িতে যায় মাইও সামনে যায় কান্দে বাপে কোলে লয় না বাড়ির ভিতরে দেয়া মাইয়াটারে ঘরের মধ্যে ঢুকেয়া এবারে হারান নামক লোকটা তাড়াতাড়ি গেছে গোসল করবার লাইগা গোসল কইরা ঘরের ভিতরে ঢুকা কই স্ত্রী আমি জীবনে কত পাপ করছি আমিও জানি না কত অন্যায় করছি আমিও জানি না তবে তুমি বলো আমি স্বামী যেই অন্যায় করছি যে পাপ করছি সে পাপটা কে মাফ করব কয় আল্লাহ করব কয় যে পাপ করছো মনে হয় আল্লাহ মাফ করতো না শেখ ডাক দিয়া কয় ওরে পাপ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া পাপ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া রহমানুরা হিম গো তুমি রহমানুরা হিম গো তুমি বড়ই দয়াবান তুমি রহিম তুমি রহমান এসো হে দয়ালু রূপ সাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে ডাক দিয়া কয় স্বামী তবুও ছায়া দেখেন আল্লাহ না কোরআনে কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ না কইছে বান্দা গুনাহ সাগর পরিমাণ গুনাহ পাহাড় পরিমাণ করার পরে নিরাশ হইও না নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বড় বড় গুনাহগুলা ক্ষমাকারী শুধু তাই নয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি যিনি সকল গুনাহ ক্ষমাকারী আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মতের দলেরা এই জন্য তোমরা যত গুনাহ করো চিন্তা করো না টেনশন করো না আল্লাহর কাছে মাফ চাও আমার আল্লাহ মাফ কইরা দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবীজি তাহলে আমার গুনাহ দি আল্লাহ মাফ কইরা দিব হারার কই স্ত্রীরে ওযু বানাইলাম গোসল করলাম এবার কি করব এবার ওই স্বামীটা চলে গেছেন তাড়াতাড়ি ঘরের মধ্যে মাইয়া নিয়া ওই মাইয়াটা সহ ঘরের ভিতরে ঢুইকা গেছে স্ত্রীটা যখন সুন্দরভাবে তার ঘরের মধ্যে মাইয়া নিয়ে ঘুমায় রাত্রবেলা হারান নামক নেশা কর মদ পান বেক মদ পানকারী ব্যক্তিটা আর ঘুমায় না আল্লাহর কাছে সাজদার মধ্যে পড়া পড়া কান্দে আমি আমার জীবনে কত অন্যায় করছি জীবনে কত পাপ করছি জীবনে কত গুনাহ করছি জীবনে কত অন্যায় করছি মাফ করো মাফ করো মাফ করো ও দয়াল আল্লাহ মাফ করে দাও আমার আল্লাহর ওই বান্দাটা কান্না করতে 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 শেষ রাতে এমন একটা আল্লাহ কইয়া জিবলানি মারছে আল্লাহ কই এমন একটা জিলকানি মারছে মারতে দেরি রে বাজান ওই আল্লাহর বান্দা আর কোনো কথা কয় না সকাল হয়ে গেছে হারার স্ত্রী ঘরের দরজায় ডাক দেয় স্বামী স্বামী ওঠেন ওঠেন স্বামী মায়া দরজায় বাড়ি দেয় আর আব্বু ও আব্বু ওঠেন কোন ওঠা উঠি নাই কিন্তু বন্ধু আমার যখন স্বামীটার কোনো জবাব নাই স্ত্রী একটা চিল্লানি মারছে ঘরের দরজাটা মানুষ এসে খুলা দেখে হারান নামক নেশা কর ব্যক্তিটা নামাজের মুসল্লায় পড়া রইছে কি রে হারা নেশাগ্রস্ত অবস্থায় বুঝি এখনো ঘুমাও হাত দিয়া দেখে হারার কোনো কথা বলে না বলো না কেন হাতটা সরাইয়া দেখে ডান দিকে কাত হইয়া পড়া গেছি যখন ডান দিকে কাত হইয়া পড়ছে রে বন্ধুরা কাত হইয়া পড়ার পরে হারার তার মুখের মধ্যে নাকের মধ্যে হাত দিয়া দেখে কোনো কথা নাই ইন্তেকাল করছে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
যখন ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে যখন ঘুমায় গেছে আর দুনিয়ার খবর নাই সবাই কেউ তার জানাজায় আসে কেউ তার জানাজায় আসে না বলে কেন যাও না বলে সে নেশা করছিল সবাই ডাক দিয়া কয় জানাজা সবাই পড়াইতে পারবে না অল্প কয়েকজন লোক হারার জানাজা পড়াইছে জানাজাটা পড়াইয়া সবাই বাড়ি ঘরের মধ্যে চলে গেছে ওই দিন রাত্রবেলা স্ত্রীও ঘুমায় না বাচ্চাও ঘুমায় না হঠাৎ করে রে ওই স্ত্রী এবং বাচ্চাটা দুইজন একসাথে স্বপ্ন দেখতাছে আহারে আমার স্বামী হারান নামক লোকটা জাহান্নামের মধ্যে সবাই এলাকার মানুষ স্বপ্ন দেখে হযরতে হারান নামক লোকটা কবরের ভিতরে ইন্তেকাল করার পরে যখন কবরে গেছে ওই ব্যক্তির কবরে কোনো আযাব নাই ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান সবাই অবাক হয়ে গেছে বউ এবং মায়া দেখছে জামাইটা কবরের ভিতরে জ্বলতাছে এলাকাবাসী দেখছে জামাই কবরে আযাব মুক্ত জান্নাতে আছে ও বন্ধু শেষ করে দিব বেশিক্ষণ না শুধু মুনাজাতটা করে বিদায় নিব এরপরে আপনাদের মাওলানা প্রধান বক্তা আলহাজ মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদেরী সাহেব আসবে আপনাদের নিয়ে আলোচনা করবে তারপরে পীর মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন জালালী গুদুর আসবে আলোচনা করবে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য কবরের আযাবটা চিনানোর জন্য একটু আলোচনাটা ধরে রাখতেছি একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন এলাকার মানুষ দৌড়ে গেছে আল্লাহর ইব্রাহিম আদহামের কাছে ওই যে ওলির কথা কইছি ওনার কাছে দৌড়ে যাইয়া ডাক দিয়া কই হুজুর আমার এলাকার মতপর ব্যক্তিটা মারা গেছে গতকালকে স্বপ্ন দেখছি আমরা দেখছি লোকটা কবরের ভিতরে বড় আরামে আছে মতপর কেমনে আরামে থাকে আমরার জানতে বড় ইচ্ছা হয় জানতে বড় মনে প্রশ্ন জাগে হুজুর আমার মনের ভিতরে কোনো শান্তি নাই আমার মনের ভিতরে কোনো শান্তি নাই নেশা করে ব্যক্তিটা কেমনে জান্নাতি হয়ে যায় ডাক দিয়া কয় পাগলা শোনো একটু দেরি করো সামান্য সময় সামান্য সময় সামান্য সময় একটু দেরি করো রে দেরি করো তাইলে তুমি দেরি করলে বুঝতে পারবা আল্লাহর ওলি দুই রাকাত নামাজ পড়া যখন মোরাকাবা করলো মোরাকাবা করার পরে আল্লাহর ওলিটা দেখতে পাইলো মোরাকাবার পরে হঠাৎ করে দেখতে পাই ওই ব্যক্তিটা জান্নাতি হয়েছে তার মাইয়ার কারণে বলে কেন মাইয়ার কারণে জান্নাতি হইছে বলে মাইয়াটা যখন বাবারে কইছিল আব্বা এটা যে তো খারাপ খানা আমনে খান কিনলেগা বলে খারাপ খানা কেন খাই এই কথা বলার কারণে আমি স্বামীটা দুনিয়ার জমিনের ভিতরে এই হারান নামক লোকটা দুনিয়ার জমিনের ভিতরে ইন্তেকাল কইরা কবরে গেছে এমন টাইমে ইন্তেকাল করছে যেই টাইমে আল্লাহর কাছে তওবা করতেছিল তওবা করার সময় যদি মরে যায় তার কবরের আযাব মাফ দুনিয়ার সব পাপের কথা আল্লাহ মাফ কইরা দেয় এই জন্য মাইয়ার কথা শুনা ছেলেটা জান্নাতি হইয়া গেছে হারান নামক লোকটা নেশা করতা জান্নাতি হইয়া গেছে জগতের মানুষ ও দক্ষিণ স্থানঘাট নোয়াবাড়ির মানুষ আশেপাশে এলাকার মানুষ আপনাদের এলাকার কেউ যদি মারা যায় আপনাদের এলাকার কেউ যদি মারা যায় ওই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী আপনি তো জানেন না আপনারা যদি মারা যায় আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন আপনি জানেন না এই জন্য কদমে হাত দিয়া বলি নিজের মরার প্রস্তুতি নেওয়ার আগে অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি যা কিছু করবেন আগে মরার প্রস্তুতিটা নিবেন যখন মরার প্রস্তুতি নিবেন মরার আগে তওবা করে মরতে পারবেন আল্লাহ কয় গুনাহ মাফ আর গুনাহ যদি মাফ হইয়া যায় আল্লাহর বান্দাটা জান্নাতি হইয়া যাইব আপনারা জবান খুলে বলেন বাবা জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দেখে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ওই জীবনের গুনাহ মাফ করানোর জন্য আজকের মাহফিলে যারা বসছেন একজন লড়বেন না আমি দোয়া করে মাহফিল থেকে বিদায় নিব এই মাহফিলের মধ্যে তিনজন মানুষ চাই 5000 টাকা করে গুনাহ মাফের আশায় একজন দিবেন 5000 টাকা তার জন্য খাস করে দোয়া করা হবে কে দিবেন এক নম্বরে গুনাহ মাফের জন্য 5000 টাকা দিবেন আমি বেশি সচরাচর কালেকশন করতে খুব খারাপ লাগে তবু আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبدون ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দুনিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে
এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল থানাধীন দক্ষিণ স্নানঘাট নোয়াবাড়ি খাজা গরিব নেওয়াজ মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম রেজার সাথে কতগুলো আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা গাত বারে দিশরে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও কি গো আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা গাত পারিয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি মুর্দা লাশ হইয়া অন্ধকার কবরে শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারা নসিবে হইছে না ওয়া আমার আল্লাহ আমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছনি আমরা রাব্বাই আমার কবরে রাজাব মাফ হইছে নি আমরা রে তুমি ক্ষমা করছনি আমার দাদা দাদির কবরে রাজাব বন্ধ হইছে নি আমরা রে তুমি ক্ষমা করছনি রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিলের ইন্তেজাম করেছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো বিশেষ করে তুহিন নামক একটা ছেলে অসুস্থ তার জন্য দোয়া চায় আল্লাহ তারে তুমি শেফা আদলা কামিলা নসিব করো বিশেষ করে আল্লাহ মোহাম্মদ তারেক এবং হুসাইনের জন্য দোয়া চাই এই মাহফিল কমিটি সহ পর্দার অন্তরালের যত মা বোনেরা ভাই বাবা না হাত পারে অনেকের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর না যাতের ফয়সালা দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো প্রবাস থেকে অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা তুমি খোদা পূরণ করে নাও রব্বুল আলামিন আমরা গুনাহগার যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।